প্রিয় ছাত্রছাত্রীদের প্যানজিয়াতে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মুইখাত তত্ত্বের আলোকে ভূমগির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা। বিগত ক্লাসে আমরা ভূমগির পর্বত কি, ভূমগির পর্বতের বৈশিষ্ট্য, ভূমগির পর্বতের শ্রেণীবিভাগ এবং ভূমগির পর্বতের উৎপত্তি আলোচনা করেছিলাম। ভূমগির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে আমি দুটো মতবাদের কথা বলেছিলাম। প্রথম যে মতবাদ তা হচ্ছে পাত গঠনের মতবাদ, এবং সেই মতবাদের আলোকে আমরা ভূমি পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করেছি এবং বলেছিলাম যে পাত গঠনের মতবাদ হচ্ছে একটা আধুনিক এবং সবথেকে বিজ্ঞানসম্মত মতবাদ। অপর যে মতবাদের কথা আমি বলেছিলাম তা হচ্ছে মুইখাত তত্ত্ব, এবং আজকে আমরা এই মুইখাত তত্ত্ব কিভাবে ভূমি পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করে তা আমরা জানব। প্রথমে বলে রাখি, মুইখাত তত্ত্ব হচ্ছে ভূমগির পর্বতের উৎপত্তিতে সব থেকে প্রাচীন একটা মতবাদ, এবং এই মতবাদ পড়তে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে মুইখাত কি। মুইখাত শব্দটি ইংরেজি প্রতিশব্দ জিওসিনক্লাইন থেকে এসেছে। এই জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ বা পৃথিবী, এবং সিনক্লাইন কথার অর্থ হচ্ছে অবনত স্থান। অর্থাৎ মুইখাত হল পৃথিবীর বিস্তৃত অঞ্চলব্যাপী অবনত স্থান। জিওসিনক্লাইন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকান ভূবিজ্ঞানী হল এবং গানা। পরবর্তীকালে ভূবিজ্ঞানী হক এই মুইখাত সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দেন, এবং তিনি মুইখাতের কতগুলো বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব প্রথমে যে মুইখাত হচ্ছে পৃথিবীর বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে। দু নম্বর যে বৈশিষ্ট্য তা হল মুইখাত দীর্ঘ, সংকীর্ণ এবং অগভীর। তিন নম্বর যে বৈশিষ্ট্য আছে তা হল মুইখাতের দুপাশে বা উভয় দিকে দুটো স্থলভাগ অবস্থান করে, যে স্থলভাগকে বলা হয় ফোর ল্যান্ড। চার নম্বর যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে মুইখাতে পার্শ্ববর্তী যে ভূভাগ বা ফোর ল্যান্ড বললাম, সেই ফোর ল্যান্ড থেকে ক্ষয়প্রাপ্ত পলিরাশি বাহিত হয় ও সঞ্চিত হয়ে পাললিক শিলাস্তর গঠন করে, এবং সেখানে পরবর্তীকালে ভূমগির পর্বতের সৃষ্টি হয়। এবার পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যের কথা আসব তা হল মুইখাতের শ্রেণীবিভাগ। ভূবিজ্ঞানী সুচার্ট এই মুইখাতকে তিনটে ভাগে ভাগ করেছেন। প্রথম যে ভাগ তা হল মনোজিওসিনক্লাইন, দ্বিতীয় যে ভাগ তা হল পলিজিওসিনক্লাইন, এবং তৃতীয় যে ভাগ তা হল মেসোজিওসিনক্লাইন। প্রথমে আসি মনোজিওসিনক্লাইনের কথায়। মনোজিওসিনক্লাইন হচ্ছে ভূবিজ্ঞানী হল এবং দানা যে ধরনের জিওসিনক্লাইনের কথা বলেছিলেন তা হল এই মনোজিওসিনক্লাইনের অন্তর্গত। সাধারণভাবে এই ধরনের মুইখাত থেকে একটা মাত্র পর্বত শ্রেণীর উৎপত্তি ঘটে। যদি আমরা উদাহরণ দিই যে ইউএসএর অ্যাপ্লিচিয়ান যে মুইখাত বা জিওসিনক্লাইন তা হল এই ধরনের মুইখাতের অন্তর্গত। দ্বিতীয় যেটা হচ্ছে তা হল পলিজিওসিনক্লাইন। কি সাধারণত দুটি মনোজিওসিনক্লাইন নিয়ে এই ধরনের জিওসিনক্লাইন গঠিত হয়, এবং এটি আকৃতিতে অনেক বৃহৎ হয় ও অনেক প্রশস্ত হয়, এবং এখানে একই সঙ্গে একাধিক পর্বত শ্রেণীর উৎপত্তি হতে পারে। যেমন উত্তর আমেরিকার রকি জিওসিনক্লাইন এই ধরনের মুইখাতের অন্তর্গত। তৃতীয় হচ্ছে মেসো জিওসিনক্লাইন। মুইখাতের সব থেকে বড় ভাগ হচ্ছে এই মেসো জিওসিনক্লাইন। একাধিক মনোজিওসিনক্লাইন নিয়ে এই মেসো জিওসিনক্লাইন গঠিত হয়, এবং এখানে একসাথে একাধিক পর্বত শ্রেণীর সৃষ্টি হয়। এই ধরনের মুইখাত অনেক বেশি দীর্ঘ হয় ও সংকীর্ণ এবং অগভীর হয়। যদি উদাহরণ হিসেবে বলি আমাদের এই টেথিস মুইখাত এই মেসো জিওসিনক্লাইনের অন্তর্গত। এতে গেল জিওসিনক্লাইন কি, জিওসিনক্লাইনের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য প্রভৃতি। এবার আমরা আসব যে এই মুইখাত থেকে কিভাবে ভূমগির পর্বতের সৃষ্টি হয়, বা মুইখাত তত্ত্ব কিভাবে ভূমগির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করে। তোমাদেরকে বলে রাখি একটা কথা যে ভূবিজ্ঞানী হল এবং ডানা এবং ভূবিজ্ঞানী হক মুইখাত কি এবং মুইখাত সম্পর্কে একাধিক কথা বললেও মুইখাত থেকে ভূমগির পর্বতের উৎপত্তি প্রসঙ্গে তারা খুব বেশি আলোকপাত করেনি। মুইখাত থেকে ভূমগির পর্বতের উৎপত্তি প্রথম ব্যাখ্যা করেছিলেন জার্মান ভূবিজ্ঞানী কোবা। তিনি 1925 খ্রিস্টাব্দে ডার বাউ ডার এরডে নামে একখানি জার্মান ভাষায় গ্রন্থ লিখেছিলেন। তিনি সেই গ্রন্থে মুইখাত থেকে কীভাবে ভূমগির পর্বতের সৃষ্টি হয় তা ব্যাখ্যা করেন।
এবং প্রসঙ্গত আরেকটা কথা তোমাদেরকে বলে রাখা দরকার যে তিনি মুইখাতকে জিওসিনক্লাইন বলেননি, তিনি জিওসিনক্লাইনের নামকরণ করেছিলেন জার্মান ভাষায় ওরোজেন। এবং আমরা আগে যেটা পড়লাম যে মুইখাতের দুদিকে যে ভূভাগ যাকে আমরা বললাম ফোরল্যান্ড, তিনি এই ফোরল্যান্ডকেও কিন্তু ফোরল্যান্ড বলেননি, তিনি ফোরল্যান্ডের নামকরণ করেছিলেন জার্মান ভাষায় ক্র্যাটোজেন। এবার তিনি মুইখাত থেকে হুঙ্গিল পর্বতের উৎপত্তিকে তিনটে পর্যায়ে ভাগ করে আলোচনা করেছেন। প্রথম পর্যায় হলো যে লিথোজেনেসিস বা শিলায়ন, দ্বিতীয় পর্যায় হলো ওরোজেনেসিস বা পর্বতের গঠন বা পর্বতের উৎপত্তি, তৃতীয় পর্যায় হলো ভাস্কর্য পর্যায় বা হচ্ছে গ্লিপ্টোজেনেসিস। এবার আমরা এই তিনটে পর্যায় একে একে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম যেটা বললাম যে শিলায়ন বা লিথোজেনেসিস, এই পর্যায়ে কি হয় যে মুইখাতের পার্শ্ববর্তী ভূভাগ থেকে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ তা বাহিত হয় এবং বাহিত হয়ে এই মুইখাতে সঞ্চিত হয় এবং দীর্ঘদিন ধরে পরিসঞ্চয়ের ফলে এই মুইখাতের নিম্নভাগে পাললিক শিলাস্তর গঠিত হয়। তোমরা ছবিটা প্রথমে দেখো, প্রথমের যে ছবিটা আছে দেখো মাঝখানটা হচ্ছে মুইখাত এবং দুদিকে দুটো ভূভাগ রয়েছে এবং সেই ভূভাগগুলোকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো এই মুইখাতে যে সঞ্চিত হচ্ছে এবং পাললিক শিলাস্তর গঠন করছে। দ্বিতীয় যে পর্যায় তা হলো ওরোজেনেসিস বা পর্বতের গঠন বা পর্বতের উৎপত্তি। আমরা ওরোজেনেসিস আগে পড়েছি যে প্রক্রিয়ার মাধ্যমে পর্বত উৎপত্তি হয় তাকে ওরোজেনেসিস বলা হয়, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে কি হয় যে দীর্ঘদিন ধরে পলিসঞ্চয়ের ফলে মুইখাতের নিম্নাংশ ক্রমাগত কি অধঃনমন ঘটে কারণ পলিস্তরের চাপে, এর ফলে প্রবল টানের সৃষ্টি হয় এবং এই টানের ফলে মুইখাতের পার্শ্ববর্তী দুই ভূভাগ পরস্পরের দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার ফলে প্রবল পার্শ্বচাপ সংঘটিত হয় আর এই প্রবল পার্শ্বচাপের ফলে মুইখাতে শিলাস্তরে ভাঁজের পার্শ্বচাপ সৃষ্টি হয় এবং ভাঁজ সৃষ্টি হয় এবং ভাঁজগুলো কি উচ্চতা বৃদ্ধি পেয়ে পরবর্তীকালে গম্ভীর পর্বতের সৃষ্টি করে। তোমরা দেখো ছবিটা, দুই নম্বর যে ছবিটা রয়েছে দেখো যে কি প্রথমে পরিসঞ্চয় হয়েছে পাললিক শিলাস্তর গঠিত হয়েছে, এই দু নম্বর ছবি দেখো কি হবে কি দুটো ভূভাগ পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে এবং কি ওই মুইখাতে সঞ্চিত পরিস্তরে ক্রমাগত ভাঁজপ্রাপ্ত হয়ে কি গম্ভীর পর্বতের সৃষ্টি করেছে। এবার তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভাস্কর্য পর্যায় বা গ্লিপ্টোজেনেসিস। এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে ভঙ্গির পর্বতের উৎপত্তি সম্পন্ন হয় বা শেষ হয় এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ও বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ভঙ্গির পর্বত তার নিজস্ব আকৃতি লাভ করে। তা এই হলো গিয়ে তিনটে পর্যায় এবং আমরা দেখলাম কীভাবে তিনটে পর্যায়ের মধ্য দিয়ে ভঙ্গির পর্বতের উৎপত্তি ঘটে। তোমরা দেখো ছবিটা, লাস্ট ছবিটা দেখো একদম একটা পরিণত ভঙ্গির পর্বত যেটা বর্তমানে গ্লিপ্টোজেনেসিস বা ভাস্কর্য পর্যায়ে রয়েছে। তোমাদেরকে এখানে আরও একটা বিষয় বলে রাখা দরকার যে তিনি এই মুইখাত থেকে ভঙ্গির পর্বতের উৎপত্তি প্রসঙ্গে মিডিয়ান মাস নামে একটি শব্দ ব্যবহার করেছিলেন। কি এই মিডিয়ান মাস? কুবারের মতে মুইখাতের সর্বত্র পার্শ্বচাপের পরিমাণ সমান হয় না, তাই মুইখাতের পুরো এলাকা জুড়ে ভাঁজের উচ্চতাও কি সমান হয় না। সাধারণত ভূভাগ সংলগ্ন মুইখাত অঞ্চলে পার্শ্বচাপ বেশি হয় এবং তারপরে ওই ভূভাগ সংলগ্ন মুইখাত অঞ্চলে ভাঁজের উচ্চতাও কি অনেক বেশি হয়, কিন্তু মুইখাতের মধ্যবর্তী অংশে পার্শ্বচাপের পরিমাণ তুলনামূলক অনেক কম হয়, ফলস্বরূপ মধ্যবর্তী অংশের উচ্চতা পার্শ্ববর্তী অংশ অঞ্চল অপেক্ষা অনেক কম হয় এবং ওই মুইখাতের মধ্যে অবস্থিত কম উচ্চতাযুক্ত যে অঞ্চলগুলো তাকে ভূবিজ্ঞানী কুবার মিডিয়ান মাস নামে আখ্যায়িত করেছেন। এবং তিনি আরও বলেছেন যে এই মিডিয়ান মাস তিনভাবে অবস্থান করতে পারে। কীভাবে? প্রথম যেটা বলেছেন সমভূমি হিসাবে, মালভূমি হিসাবে এবং সমুদ্র হিসাবে। এবং তিনি এক উদাহরণ দিয়েছেন সুন্দরভাবে, তিনি মালভূমি উদাহরণের সাথে বলেছেন যে হিমালয় এবং কুয়েনলুন পর্বতের মাঝখানে কে রয়েছে তিব্বত মালভূমি, এই তিব্বত মালভূমি হচ্ছে একটা মিডিয়ান মাসের উদাহরণ। এবং তিনি বলেছেন এই তিব্বত মালভূমি 33 মুইখাতের একটা কম উচ্চতা প্রাপ্ত অংশ। এবার তিনি এসেছেন সমভূমির কথা, তিনি সমভূমির উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন দিনারি আল্পস, আমরা জানি আল্পস পর্বত তার ভাগ হচ্ছে দিনারি আল্পস, ওই দিনারি আল্পস পর্বতের কাছে কি রয়েছে হাঙ্গেরিয়ান সমভূমি রয়েছে এবং তাও কি একটা মুইখাতের অংশ। এবং সর্বশেষ তিনি যেটা উদাহরণ বলেছেন যে সমুদ্র বা সাগররূপে অবস্থান করে, যেমন আফ্রিকার অ্যাটলাস পর্বতশ্রেণী এবং ইউরোপের আল্পস পর্বতশ্রেণী
এই দুই কর্মশৈলীর মাঝে রয়েছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর কিন্তু একটা মিডিয়াম মাসের ধর্ম। এবার আমরা মহীখাত থেকে ভঙ্গির পর্বতের উৎপত্তি বিষয়টি যদি তোমাদের সামনে একটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করি তাহলে বিষয়টা অনেক সহজ এবং সরল হবে। বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে সেখানে মনে করা হয় অতীতে আজ থেকে কয়েক কোটি বছর আগে তেত্রিশ নামে এক অগভীর মহীখাত ছিল এবং এই তেত্রিশ মহীখাতের উত্তরে অবস্থান করত আঙ্গারল্যান্ড এবং দক্ষিণে অবস্থান করত গন্ডোয়ানাল্যান্ড নামে দুটো ভূভাগ। দীর্ঘদিন ধরে প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে এই ভূভাগ থেকে পরিরাশি তেত্রিশ মহীখাতে বাহিত ও সঞ্চিত হয় এবং দীর্ঘদিন ধরে পরিসঞ্চয়ের ফলে তেত্রিশ মহীখাতে পাললিক শিলাস্তর গঠিত হয় এবং এই পরিরাশির ভারে এই গন্ডোয়ানাল্যান্ড এবং আঙ্গারল্যান্ড ভূভাগ দুটি পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে আর পরস্পরের দিকে অগ্রসরের ফলে এই তেত্রিশ মহীখাতে সঞ্চিত পরিরাশিতে পার্শ্বচাপের প্রভাবে ভাঁজের সৃষ্টি হয় এবং এই ভাঁজগুলি ক্রমাগত ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পেয়ে বর্তমানে হিমালয় পর্বত এবং একাধিক আরও অন্যান্য পর্বত শ্রেণীর সৃষ্টি করেছে। তা আজকের মতো এটুকুই। আজকে আমরা দেখলাম যে মহীখাত থেকে কীভাবে ভূমি পর্বতের সৃষ্টি হয় এবং অর্থাৎ আমরা মহীখাত তত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এই বিষয়টা পড়ার সময় এই ছবিটাকে যে ছবিটা আমি দিয়েছি সেটাকে অবশ্যই খেয়াল করবে, তাহলে বিষয়টা আরও অনেক সহজ সরল এবং প্রাঞ্জল হবে। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্ট বক্সে যাবে, সেখানে কমেন্ট করে আমাকে তোমাদের প্রশ্ন জানাবে, আমি চেষ্টা করব যথাযথভাবে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। খুব শীঘ্রই পরবর্তী কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।